মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তিতির আছে? তিতির আছে মানে? তিতিরের ভূত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই বাড়িতেও এসেছিল, ওই ওই আলমারিটা ওখানে পা জুড়িয়ে বসেছিল। তবে যে ডাক্তার বলল ভূত বলে কিছু নেই। আপনি চলে যান ম্যাডাম, আপনি চলে যান, আপনি আপনি খবরদার আর এখানে আসবেন না। আমার একটা ওইটুকু, এদিকে শোন, এদিকে শোন, এদিকে আমার এই ছোট্ট মেয়ে আছে, তিতিরের ভূত আমাদের দুজনকে মেরে দেবে, আপনাকেও গলা টিপে মেরে দেবে। তিতিরের ভূত। ড্রাইভার, ড্রাইভার গাড়ি চালাও, শিগগির শিগগির গাড়ি চালাও। ড্রাইভার, ম্যাডাম এভাবে চিৎকার করছেন কেন? কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? এখানে এখানে তিতির ম্যাডাম তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখানে ছিল এখানে? হ্যাঁ, কোথায় কোথায়? হ্যাঁ, মারা গেছে না, মারা গেছে। এই একটু গাড়ির চারপাশে দেখো, দেখো গাড়ির চারপাশে একটু দেখো তো। দেখছি দেখছি ম্যাডাম। এই রে, আর এদিকে না এসে পড়ে, কি মুশকিল। কোথায় গেছিলে তুমি? গাড়ির কাছাকাছি থাকতে বলেছিলাম। আমি তো আর একটা কথা না, এক্ষুনি চলো, এক্ষুনি চলো। যাচ্ছি। কি হলো, ভূত হাসির শব্দে ভয় পেয়ে গেল বুঝি? এমন চমকে দেন না মামা, আমি সত্যি মন দিয়ে দেখছিলাম। আজকে কিন্তু আপনি হেভি কাজ করেছেন। আপনি যদি মালিনী ব্যানার্জির ঘরের বাইরে দাঁড়িয়ে কথাটা না শুনতে পারেন, আর মালিনী ব্যানার্জি যে নার্সের বাড়িতে আসছে এটা আমাকে না জানাতেন, আজকে মালিনী ব্যানার্জিকে কিন্তু ভয় দেখানোটা আর হতো না। নার্সের ঠিকানাটা তো আছে, তাহলে আমি সেখানেই যাই। সত্যি আজকে আপনি না থাকলে অপারেশনটা সাকসেসফুল হতোই না। আমি কিরকম এটা করছিলাম, কি ভয় পেয়ে গেছে। এতেই ভয় কুপকাত হয়ে গেলেন শাশুমা, আজ রাত থেকে তো ভয় টোস্টটা আরো বাড়বে, সামলাতে পারবেন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।